সময়টা শীতের শেষের দিকে না থাকলেও এক মাঝামাঝি সময়, তাই আজকের জার্নিটা নিউ কুচবিহার নয়, আজকের জার্নি শুরু হয়েছিল আলিপুরদুয়ার জংশন থেকে। চলুন দেখে নেওয়া যাক সেই জার্নি। জয় হিন্দ বন্ধু মাতরম সবাইকে, সবাইকে শীতকালে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা জার্নি করব কুচবিহার থেকে কামাখ্যা অবধি, তারপর কামাখ্যা থেকে সরাসরি জোরহাট, আসামের জোরহাট অবধি। জোরহাট টাউন আপনারা সবাই জানেন। আজকে আমি প্রথমে বললাম আমরা জার্নি করবো, মানে আমার সঙ্গে কেউ নিশ্চয়ই আরেকজন আছে, অবশ্যই আছে, তার সঙ্গে আমি আপনাদেরকে সাক্ষাৎ করিয়ে দিচ্ছি। এই যে আমার বন্ধু সুব্রত সরকার। সুব্রত, তুমি বলে দাও তুমি কোথা থেকে আসছো? বাড়ি বামুনহাট থেকে। ও, বামুনহাট থেকে আসলো বাসে করে, কারণ এখন আমরা একসাথে যাবো এখান থেকে। এখান থেকে আমরা যাবো হচ্ছে আলিপুরদুয়ার জংশন স্টেশন যাবো, এখান থেকে বাসে করে। এটা হচ্ছে আমাদের সেই পুরনো বাসস্ট্যান্ড কুচবিহারের। এই যে কুচবিহারের পুরনো বাসস্ট্যান্ড এখানে দেখতেই পাচ্ছেন। এবার এখান থেকে বাসে উঠে সরাসরি আলিপুরদুয়ার জংশন নামবো। চলুন দেখা হচ্ছে তাহলে বাসে এবং তারপরে জংশন স্টেশনে। তাহলে শেষমেশ আলিপুরদুয়ার জংশন স্টেশনে এসে পৌঁছে গেলাম। এখন বাজে দুপুর 3:15, ট্রেন 20 মিনিট ডিলে আছে। এখন ট্রেন এসে পৌঁছেছে বিন্যাগুড়ি স্টেশন। এই বিন্যাগুড়ি স্টেশন থেকে ঠিক আস্তে আস্তে 4:30 বাজবে। আমি চলে এসেছি লাগেজপত্র সহকারে, বাস থেকে নেমে পুরো খিদে পেয়েছিল, একবার ভাত খেয়ে নিয়েছি। আর বাসে প্রচণ্ড ভিড় ছিল, তো সেই জন্য আমরা একসঙ্গে বসতে পারিনি। ও আর আমি, ও লাস্টে বসেছিল আর আমি ছিলাম সামনে। তো বাসে কেমন ভিড় ছিল? প্রচুর ভিড়, বাসে খুব ভিড় ছিল, সেই ভিড় ঠেলে আসলাম। আর জানুয়ারি মাস ঠান্ডার সময় থাকবে, তো ঠান্ডা না প্রচণ্ড গরম, রীতিমতো ঘাম ঝরছে বাস থেকে নেমে, এত অবস্থা। চলুন ভিতরে যাওয়া যাক স্টেশনে, স্টেশনে গিয়ে দেখি। আর এই যে সামনে DEMU, এই ট্রেনটা হচ্ছে আমাদের ধুবড়ি শিলিগুড়ি DEMU প্যাসেঞ্জার ট্রেন, এই ট্রেনটার নাম। এই ট্রেনটা হচ্ছে দুপুরবেলা 1:30 দিকে নিউ কুচবিহার থেকে ছেড়ে যায় এবং তারপর এটা শিলিগুড়ি জংশন গিয়ে হচ্ছে রাত্রি 10:00 পৌঁছায়। আমি দেখাচ্ছি আশেপাশে, এই যে এটা হচ্ছে আলিপুরদুয়ার জংশন, 1 নম্বর প্ল্যাটফর্ম। দূরে চলে যাচ্ছে এই আমাদের DEMU ট্রেন, এখানে 1 নম্বর প্ল্যাটফর্ম সম্পূর্ণ ফাঁকা, জেনারেলি ফাঁকাই থাকে, ক্যাপিটালে সাধারণত ভিড় হয় না, একদমই ফাঁকা থাকে। গৌহাটি যাওয়ার জন্য বেস্ট, বা এদিকে হচ্ছে রাজেন্দ্রনগর যাওয়ার জন্য, পাটনা যাওয়ার জন্য বেস্ট ট্রেন বলতে গেলে। এখানে দীর্ঘ প্রায় 40 মিনিট লেটের পরে ট্রেন আসছে 1 নম্বর প্ল্যাটফর্মে, ক্যাপিটাল এক্সপ্রেস। আমি সামনে দেখাচ্ছি ইঞ্জিন, WDP ইঞ্জিন নিয়ে আসছে। এই যে ট্রেন ঢুকছে ক্যাপিটাল এক্সপ্রেস। এখানে ট্রেনের স্টপেজ রয়েছে 10 মিনিট, প্রায় বেশিক্ষণ থামবে। আমাদের কামরা রয়েছে S4, এই S4 এখানে চলে আসলো। S4, চলো ভেতরে যাওয়া যাক S4-এ, লোকজন নামছে, চলো চলে আসো। সুব্রত, S4-এ চলে আসলাম, দেখি সাইড দেখি একটু, 33 আর 38, ট্রেন ফাঁকা, এখানে অসুবিধার কোনো কারণ নেই। এই যে এখানে আমাদের কামরা আছে, এখানেই আমাদের সিট। এইমাত্র ট্রেন ছেড়ে দিল 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আলিপুরদুয়ার জংশনের। তো এখন সময় বিকেল 5:18, জাস্ট ট্রেন কিন্তু 5 মিনিট থামলো, আমি ভাবছিলাম অনেকক্ষণ থামবে এখন। তো এটাকে আলিপুরদুয়ার জংশন এই কারণেই বলা হয়, কারণ একটা লাইন সরাসরি এখান থেকে ভাগ হয়ে গিয়ে বাইপাস হয়ে সলসলাবাড়ি হয়ে শামুকতলা হয়ে এটা শ্রীরামপুর আসাম ঢুকবে, এবং আরেকটা লাইন এখান থেকে ডান দিক দিয়ে কেটে গিয়ে আলিপুরদুয়ার হয়ে বানেশ্বর হয়ে এটা সরাসরি নিউ কুচবিহার ঢুকে, দুটো। তো ফিরে দিল আলিপুরদুয়ার জংশন থেকে আমাদের ক্যাপিটাল এক্সপ্রেস। এটা হচ্ছে এন্ট্রান্স আলিপুরদুয়ার জংশনের। আলিপুরদুয়ার জংশনের পরে এরপর স্টপেজ আসবে নিউ বঙ্গাইগাঁও জংশন, এখান থেকে পুরো 127 কিলোমিটার। দেখা যাক কতক্ষণে পৌঁছায়, কথা হচ্ছে নিউ বঙ্গাইগাঁও জংশনে।
প্রায় 1 ঘন্টার মতন জার্নি হলো। এখন ট্রেন চৌতারা স্টেশন পার করছে, এবার বঙ্গাইগাঁও গিয়ে থামবে। মাঝখানে কোকরাঝার স্টেশন রয়েছে, সুব্রত আমার সাথে রয়েছে। সুব্রত বলো, কীরকম লাগছে ট্রেন জার্নিটা? ট্রেন দারুণ দারুণ চলছে, না দারুণ চলছে। এটা তিনটা স্টপেজ তো, একদম তিনটা, দুটো স্টপেজ তো, বঙ্গাইগাঁও আর হচ্ছে গোয়ালপাড়াটাও, তারপর কামাখ্যা, তারপর আর কোনো স্টপেজ নেই, এইটুকুই আর কি। তো আমাদের রাত্রেবেলা খাবার দাবার বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, সেটাই ট্রেনেই ডিনার করে নেবো ভাবছি, কারণ রাত হয়ে যাবে, 10:30-11টা বেজে যাবে, তো আগেই ডিনার করে নেবো। তো একটু প্রকৃতির ডাক দিয়েছে, একটু যাই ঘুরে আসি, একটু দেখা যাক, একটু দেখা। তুই বয় তাহলে আসছি, দেখি দাদা এই ট্রেনের অবস্থা। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট, এসে দরজাটা লাগিয়ে নিতে হবে, ব্যাস। ইন্ডিয়ান স্টাইল টয়লেট, এটা ফ্লাশ, এখানে হচ্ছে বেসিন, আর এখানে হচ্ছে মানুষ এই সমস্ত কাজগুলো করে রাখার জন্যই আজকাল ইন্ডিয়ান রেলওয়ে এই রকম এত নিম্নমানের পর্যায়ে যাচ্ছে। তো এটাই আর কি এই বাথরুমের অবস্থা, কিন্তু খুব দুর্গন্ধ বলার বাইরে। এখন আমাদের ট্রেন পাস করছে কোকরাঝাড় রেলওয়ে স্টেশন। কোকরাঝাড় রেলওয়ে স্টেশনে কোনো রকম কোনো স্টপেজ নেই এই ট্রেনের, তবে এখন কোকরাঝাড় পার করছে খুব স্লোভাবে। কোকরাঝাড়টা আসামের একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে রাজধানী এক্সপ্রেস থামে, আবার খুব বেশ কয়েকটা ট্রেন থামে, তো সমস্ত ট্রেন এখানে থামে না, ক্যাপিটাল এখানে থামে না, ক্যাপিটাল তো গিয়ে বঙ্গাইগাঁওতে দাঁড়াবে। এ আমার বন্ধু বসে বসে মোবাইল দেখছে, কিন্তু মোবাইলে কী দেখছে সেটা আর বলবো না, কারণ সবারই পার্সোনাল কেউ থাকে, সেটা আমি ডিসক্লোজ করতে চাই না। প্রায় 2 ঘন্টা জার্নি শেষে এখন ট্রেন ঢুকছে নিউ বঙ্গাইগাঁও জংশন। এখন বাজে 7:25, ট্রেন ছেড়েছিল 5:18, প্রায় 2 ঘন্টা, ওই 5-10 মিনিট বেশি লাগলো প্রায় ওরকম অ্যাপ্রক্সিমেট। ট্রেন এখন পৌঁছে গেলো নিউ বঙ্গাইগাঁও জংশন, প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে, আমি দেখাচ্ছি। সন্ধ্যে 7:30 হয়ে গেছে, ট্রেন নিউ বঙ্গাইগাঁও জংশন এসে পৌঁছালো। একে নিউ বঙ্গাইগাঁও জংশন বলার কারণ হচ্ছে, কারণ বঙ্গাইগাঁও জংশন থেকে 2টো লাইন বিভক্ত হয়েছে। একটা লাইন ডান দিক থেকে চলে গিয়ে সরাসরি গোয়ালপাড়া টাউন হয়ে কামাখ্যা ঢোকে, এবং অপর লাইনটা রুঙিয়া জংশন হয়ে কামাখ্যা ঢোকে, তার জন্য একে বঙ্গাইগাঁও জংশন বলা হচ্ছে। এবং বঙ্গাইগাঁও জংশন ভারতবর্ষের মধ্যে এমন একটা রেলওয়ে স্টেশন যেটার একমাত্র এই স্টেশনের নিচ দিয়ে রয়েছে একটা শাখা নদী আসামের। এই মুহূর্তে নদীটার নাম আমার মনে পড়ছে না, তবে আপনারা জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এই যে ট্রেন এসে জাস্ট পৌঁছালো নিউ বঙ্গাইগাঁও জংশনে। নিউ বঙ্গাইগাঁও থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, ঠিক 10 মিনিট দাঁড়ালো স্টেশনে, এখন ট্রেন ছেড়ে দিল। এখন গিয়ে সরাসরি দাঁড়াবে হচ্ছে আমাদের গোয়ালপাড়া টাউনে। রাত হয়ে এসছে তাই ছবি কিছুটা অস্পষ্ট আসছে এখানে। তাহলে গোয়ালপাড়া টাউনে দাঁড়াবে, মাঝখানে ভাবছি আমরা রাতের ডিনারটা সেরে নেব, কারণ পৌঁছতে পৌঁছতে রাত 10:30 হয়ে যাবে, তাই না? হ্যাঁ, ট্রেন লেট নেই, এখন অন টাইমই ট্রেন চলছে এখন, কারণ দেখো দাদা এখন আমাদের হচ্ছে ডিনারের টাইম, রাত্রি 8টা বেজে গেছে, ট্রেন বঙ্গাইগাঁও জংশন ছেড়ে গিয়েছে। এই যে আমরা ডিনার করছি, ডিনার দেখাচ্ছি, এখানে রয়েছে হচ্ছে দেশি মাছ, এটা কি বরলি মাছ মনে হয়, মাছের চচ্চড়ি আলু দিয়ে, এটা রয়েছে ডিম আর ঘুগনি, এটা সুব্রত এনেছে, এই যে ভাত রয়েছে, রুটি রয়েছে, না রুটি এই তো রুটি, এখানে 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 হচ্ছে ডিম আর ঘুগনি রয়েছে। এখন জম্পেশ খাওয়া দাওয়া হবে, তাই না? খাওয়া দাওয়া করে একটা সুন্দর ঘুম দেবো, ঘুম দিয়ে কামাখ্যা স্টেশনে নেমে যাবো, এটাই আর কি। ক্যাপিটাল এক্সপ্রেসের তার ডেস্টিনেশনের আগে শেষ স্টপেজ গোয়ালপাড়া টাউন এসে পৌঁছালো। এখন সময় হচ্ছে রাত্রি 8:33, ট্রেন এখন প্রায় ডিলে চলছে 15 মিনিট, সঠিক সময় পৌঁছে যাবে আশা করি। এই যে গোয়ালপাড়া স্টেশনে এসে ট্রেন পৌঁছলো। এই গোয়ালপাড়া একটা টাউন, একটা গুরুত্বপূর্ণ আসামের, এবং এখান থেকে বাইপাস হিসাবে আসামের সংযোগ রয়েছে, বিশেষ করে এখানে ট্রেন বলতে ক্যাপিটাল এক্সপ্রেস থামে, তারপর সম্পর্কক্রান্তি থামে, এই রুট দিয়ে সরাইঘাট যায়, কাজিরাঙ্গা যায়, এখানে
স্টপেজ নেই কোনো, তবে এখানের মধ্যে ট্রেন বলতে এই ট্রেনটা থামে আর বাদ বাকি লোকাল ট্রেন থামে, সম্পর্কান্তি থামে আর কিছু কিছু সম্পর্কান্তি, সম্পর্কান্তি বলতে গেলে শিলচর নিউ দিল্লি সম্পর্কান্তি প্লাস গৌহাটি নিউ দিল্লি সম্পর্কান্তি, এই দুটোই এখান থেকে ছাড়ে। তো এখন তার শেষ ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাবে হচ্ছে কামাখ্যা জংশন। তাহলে চলুন একেবারে তার ডেস্টিনেশনে গিয়ে দেখা হচ্ছে। ক্যাপিটাল এক্সপ্রেসের এটা হলো গিয়ে 3E অর্থাৎ এসি ইকোনমি কামরা, অত্যন্ত পরিষ্কার এই দেখতে পাচ্ছেন। এখানে 3E কামরার যে সমস্ত ফিচার্সগুলো রয়েছে আমি দেখাচ্ছি। এখানে রয়েছে হচ্ছে মিরর, আর এটা হচ্ছে আপার বার্থ, এটা হচ্ছে মিডিল বার্থ, আর এটা হচ্ছে লোয়ার বার্থ। তবে সাইডে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটা করে আপার বার্থ রয়েছে আর এখানে একটা করে হচ্ছে লোয়ার বার্থ রয়েছে। আর এটা হচ্ছে আপনি পা দিয়ে এখানে আপার বার্থে এখানে উঠতে পারবেন, যেটা 3AC থেকে অনেকটা সুবিধা বেশি। আর উপরে হচ্ছে লাইট রয়েছে, এটাকে আপনি অটোমেটিক ইউজ করতে পারবেন নিজের পার্সোনাল কাজে। আর 3E অর্থাৎ 3AC ইকোনমি এটাকে বলা হয় এই কোচটাকে। এই কোচের জেনারেলি ভাড়া হচ্ছে কম 3AC থেকে, অর্থাৎ 40-50 টাকা কম ভাড়া আমি দেখেছিলাম ফেয়ার প্রাইসে। তবে খুব হচ্ছে অত্যন্ত পরিষ্কার। ওই যে দূরে দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রিন রয়েছে, এই স্ক্রিনের মধ্যে হচ্ছে আপনার ডিস্টেন্স বলে দেয়, পরিষ্কারভাবে সমস্ত ইনফরমেশন দিয়ে দেওয়া হয় এবং অত্যন্ত পরিষ্কার এবং সুন্দর পরিচ্ছন্ন কামরাটা। একমাত্র ক্যাপিটাল এক্সপ্রেসে এই 3E ইকোনমি এই কোচটা দেখা যায়। আর 3E এখানে রয়েছে হচ্ছে ওয়াটার বোটল হোল্ডার, এখানে আপনি জলের বোতল রাখতে পারবেন এই জায়গাটাতে। এটাকে খুলে নিয়ে এখানে সরাসরি যে জলের বোতল রাখার অটোমেটিক জায়গা এখানে খুলে গেল আর আমার এটা বন্ধ হয়ে গেল। আর এটা হচ্ছে অটোমেটিক লাইট যেটা আমি দেখালাম ইউজ করার জন্য, এখানে হচ্ছে প্রেস করলেই লাইট জ্বলে উঠবে, প্রেস করে লাইট বন্ধ হয়ে যাবে। এটা চার্জ দেওয়ার জায়গা শুধু মোবাইল চার্জিংয়ের জন্য, অন্য কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটস এখানে দেওয়া যাবে না, ইলেকট্রনিক হিটার বা কেটল। আর এটা হলো যেখানে লাগে ঝোলানোর জায়গা, এখানেও হচ্ছে 3-pin প্লাগের চার্জার রয়েছে, এখানেও হচ্ছে লাইট রয়েছে পার্সোনাল কাজে ইউজ করার জন্য অর্থাৎ মিডিল বার্থে। লোয়ার বার্থেও রয়েছে এখানে, এই যে সাইডে এখানে লাইট জ্বলে ওঠে লোয়ার বার্থে এখানে রয়েছে। এখানেও আপনি জলের বোতল রাখার জন্য ব্যবস্থা সুন্দর রয়েছে এখানে সব জায়গায়। 3E অত্যন্ত বিলাসবহুল, তবে 3AC থেকে ভাড়া কম, সেই তুলনায় 3E কিন্তু অনেক লাক্সারিয়াস, কিন্তু আপনারা ট্রাই করে একবার দেখতেই পারেন, খুব সুন্দর কমফোর্টেবল জার্নি, ভালো লাগে বেশ। আর আরেকটা ফিচার, আরেকটা ফিচার্সের মধ্যে এখানে দেখতে পাচ্ছি 3E এই যে যে উইন্ডো দেখা যাচ্ছে লার্জ উইন্ডো, এই লার্জ উইন্ডোটাকে দিনের বেলায় আপনি হচ্ছে সরাসরি নামিয়ে দিতে পারবেন আপনার প্রাইভেসির জন্য বা ঘুমানোর জন্য যদি রোদ লাগে তার থেকে বাঁচার জন্য। তারপর এটাকে লাগিয়ে দেবেন, এভাবে সুন্দরভাবে উইন্ডোটা পুরোপুরি হচ্ছে কভার হয়ে যাবে বাইরের সম্পূর্ণ আলো থেকে বা আপনার হচ্ছে প্রাইভেসির জন্য, এটা বেস্ট। আর তারপরে আপনি প্রয়োজন করলে এটাকে আবার সরাসরি উইন্ডোটাকে এভাবে আস্তে 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 তুলে দিতে পারেন, এভাবে উঠে গেল উইন্ডোটা। সুন্দর ফিচার্স সম্পূর্ণ দেখা যাচ্ছে এটাতে। শেষমেশ কামাখ্যা জংশনে এসে ট্রেন পৌঁছে গেলো রাত্রি 11:20। এই যে 3 কোচ থেকে ভারতীয় রেলওয়ে সভি যাত্রীক স্বাগত, কিন্তু এখন আমাদের যেতে হবে কামাখ্যাতে। স্লাইডিং ডোর, স্লাইডিং ডোর খুলে যা, খুলে যা, যা এটাই পড়ে গেল, উঠিয়ে নিলাম, ভেঙে বের হয়ে গেলাম। পৌঁছে গেলাম এখানে, এই 3E কামরা, এটা H1 এখানে। তো আমরা এখানে শেষমেশ পৌঁছে গেলাম কামাখ্যা জংশনে। তো পার্ট 1 জার্নি খতম হলো, এবার আসবে পার্ট 2 জার্নি, দেখতে থাকুন।